করছে তার মধ্যে আপনারা তো জানেন প্রথম থেকে তারা যত যত পর্যন্ত আইছে ইন্দ্র গো মিলন সরকার খুব ভালো গান গাইছে খুব ওজনের গান গাইছে খুব ভালো এর মাঝখানে এর আগে কিছু কথা ভুলে গেছে শুনেন দরদি এখানে কিন্তু আপনার উস্তাদরা আমি টানি নাই টানছি এক কথায় আপনি বলছেন আরেক কথা যে বলতাছে ওনার সাথে গান গাইব তো তুমি আমার উস্তাদের সাথে কি গান গাইবা তুমি আগে আমার লগে গাইয়া লও গান নাকি একটু ভালো করে পুরস্কার করা লই আমি বলছি আমি যে গানটি গাবো খালি জন সামনে ঠিক দেখো খালেক দেওয়ান মালিক দেওয়ান রজ্জব দেওয়ান সাহেব তাদের গান যারা মুরব্বী আছে সবাই কিন্তু মুরব্বী না এখানে কিন্তু গান বোঝার মানুষ আছে এখানে সবাই আসছে গান বুঝতে আবার কেউ আসছে গান দেখতে গান শুনতে অনেক লোক আসছে গান দেখতে তো যারা গান শুনেন ওই শ্রোতারা একটু মনোযোগ দিয়ে শুনেন বাবারে খালেক দেওয়ান মালিক দেওয়ান রজ্জব দেওয়ান এই সাধকের গান রশিদ সরকার এই সাধকগুলোর গান এক পাল্লায় দেই আর ওনার উস্তাদের এত ছোট করবো না ওনার উস্তাদের অতটুকু দিয়ে বুঝাই দিতেছে ওনার উস্তাদের যতগুলো গান আছে আমরা সারা রাত্র বইরা এতগুলা যে গান গাইছি এই সবগুলা গান এক পাল্লায় দিলে কিন্তু ওই সাধকের গানটার কিন্তু ওজনটা বেশি হবে খুব ভালো করছেন খুব ভালো কথা বলছেন আবার বলতাছে তুমি মমতাজ আমার সাথে হিসাব করে কথা বলতা আপনার সাথে কি হিসাব করে কথা বলবো আবারও কিছু অনেক কথা কয়ে গেছে সবকে তো আর ধরা সম্ভব না এখন বলতেছে কয় নানা নাতনি কয় একটা একটা করে ধরতাছি বাবারা সবকে একসাথে বলা যায় না আস্তে আস্তে করে আমি বুঝাইতেছি উনি বলতেছে নানা নাতনি খাজা বড় পীর এটা একটা পালা হইল আরে কি একটা পালার মানুষ হয়ে গেছে তাই কোন পালাটা পালা হয় আমার একটু বুঝাইয়েন আর যে আপনি বলেন বাউল শিল্পী আপনি জানেন বাউল অর্থ বাতাস অনুসন্ধানকারী বাবা রে আমি যদি কিছু না জানতাম দরুদি আমি কিন্তু স্টেজে উঠতাম না বাবা আপনি কিছু বলবেন না উনি বলছে ফোরম মাস্টার শোনেন শোনেন একটা কথা বলি পালা গানে যাইবেন যে কোনো শিল্পীরা আপনি দেখবেন একটা খাতা কলম থাকে সব কথা কিন্তু তার মাথায় থাকে না কিছু কিছু কথা মাথায় থাকে আর কিছু কিছু কথা লেখা রাখে আমি খাতা কলমে লেখা ওগুলো আমি বলছি বলছি আমার একটু সাইড ব্যাগ থেকে একটু খাতা কলমে যা লিখছি আর একটু বইলা বইলা দিয়ে উনি কিন্তু আমার ফোরম মাস্টার না উনি আমার বাবা আরেকটি কথা এই যে তাল সঙ্গীতে যারা আছে ওনারা সারা রাত্র অনেক কষ্ট করতেছেন এখনো কষ্ট কইরা যাইতাছেন তাল ছাড়া কিন্তু গানের কিন্তু কোনো মজা নাই ওনারা এত কষ্ট না করলে কিন্তু এই গানটা কিন্তু এত মজা পাইতেন না এখন উনি বলছে ওনার সাথে বলে একটু হিসাব করে কথা বলতাম তা বাবারা এক লোক একটা পাখি পালতো উনি যখন কইছে কি আমি কি কইতে পারবো বাবারা কইতাম নি কইতাম নি তাই হুনে এক লোকে একটা পাখি পালতো তার বন্ধুর কাছে গেছে কয় দোস্ত দোস্ত আমি একটা পাখি পালতাম খুব কত বড় তো পাখিটা এত বড় হ্যাঁ মিয়া পাখি কত কোনোদিন এত বড় হয় নাকি তো ভুইলা গেছিলাম সরি সরি তলে আর দিতে মনে নাই কয় এতটুকু একটা পাখি পালতাম তাই মিলন সরকার সাহেব যা কইবেন একটু হিসাব করে কইেন একটু তলে হাত দিয়ে কথা বলেন উনি তো গুরুদত্ত গান গাইছে এখন আমি যে গানটি করব আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন তারপরে দেখি কোন দিকে যাইতে পারি বলছে উনি আমার আবার আজকে গান চেক করতেছে খুব ভালো আমি যে গাইছি পরীক্ষা দিতে পরীক্ষাটা দিয়া দেখি কি হয় Thank you.
তবে বাবারা আমি এখন যে গানটি করতে যাচ্ছি গানটির গীতিকার হচ্ছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক গীতিকার জনাব খালেক দেওয়ান সাহেব আমি তার লেখা একটি গান করব তারপরে দেখি কোন দিকে যেতে পারি